আমি সবরি আমার হোমরিলস চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আমরা চানা ডাল মুগ ডালের পুরি অবশ্যই খেয়েছি, কিন্তু একবার বিউলির ডালের পুরি বানিয়ে দেখতে পারো। যেমন বানাতে সোজা, তেমন কিন্তু দেখতেও সুন্দর, আর তেমনই খেতেও অসাধারণ হয়। একটি ভেজে রাখা লুচিকে মাঝখান থেকে আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভেতরটা কতখানি ফাঁপা। একটি কাচের বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ বিউলির ডাল, জল দিয়ে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য। বিউলির ডাল খুব তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়। বিউলির ডালগুলো বেশ সুন্দর কিন্তু ভিজে গেছে। এবার নিয়ে নিয়েছি একটি মিক্সি জার, বেশ সুন্দর সফট হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজানো বিউলির ডাল, দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি আদার টুকরো আর 2টো কাঁচা লঙ্কা। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বোঝা যাবে কি করে বানাতে হয় ফাঁপা বিউলির ডালের পুরি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু কুচনো ধনে পাতা। এবার সবশেষে দিয়ে দিচ্ছি 1/4 ভাগ লেবুর রস। এবার সবকিছু একসাথে একটি সুন্দর পেস্ট বানিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটি প্লেটের মধ্যে 2 কাপ আটা আর 1/2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন আর 1/2 স্পুন বেকিং সোডা, যেটা খাওয়ার সোডা। এবার আটার সাথে সম্পূর্ণ উপকরণগুলি বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ টক দই। দইটা অবশ্যই জল ছড়ানো দই হতে হবে। দইয়ের সাথে আটাটা ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি সেই মিক্সড করা ডাল, যেটা আমি ধনে পাতা আদা কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে পেস্ট করেছিলাম। এবার সুন্দর করে মেখে নিচ্ছি, যাতে খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়। এখানে কোনো রকম ভাবে জল দিয়ে কিন্তু আমি মাখতে পারবো না, আমাকে সম্পূর্ণ এই ব্যাটারটা দিয়েই মাখতে হবে। সেজন্য এখানে জল ছড়ানো টক দইও ব্যবহার করতে হবে। খুব সুন্দর একটি সফট ডো তৈরি হয়ে গেছে, আমি আঙ্গুল দিয়ে চেক করে নিচ্ছি। এবার এই ডোয়ের থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব আর ঠিক এইভাবে একটি ছোট্ট পুরীর আকার করে বেলে নিচ্ছি। চুলোতে কড়াই বসিয়ে দিয়েছি, তেল বেশ ভালো রকম গরম হয়ে গেছে চেক করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি এক এক করে বেলে রাখা লেচিগুলো, দেখো কি সুন্দর করে পুরিগুলো ফুলে যাচ্ছে। প্রত্যেকটা লেচি কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে হবে, তাহলে ভেতরটা ফাঁপা হবে। প্রথমে গ্যাসের ফ্লেম হাই করে রাখতে হবে, তেল গরম হয়ে যাওয়ার পর একদম লোতে করে কিন্তু লুচিগুলো ভাজতে হবে। এখানে একটি কথা বলছি, বেলার সময়ও কিন্তু কোনো আটা বা ময়দা বা কোনো রকম তেল ব্যবহার করা যাবে না। সেজন্যই আমার একটি অনুরোধ, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি এটা বানিয়েছি। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ একটি লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে উপরে দেওয়া আছে বেল আইকন ক্লিক করে অন করে দিও। আমার প্রত্যেকটা বিউলির ডালের ভাপা লুচি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সাথে আমি বানিয়েছি আলুরদম। এখানে আলুরদম ছাড়াও কাবলি চানা বা ঘুগনি বা ছোলার ডাল দিয়েও কিন্তু আমরা খেতে পারি। আজকে আমার এই ছোট্ট রেসিপি কেমন লেগেছে কমেন্টস করে জানাবে। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ একটি লাইক করে দিও
আর সাবস্ক্রাইব করে উপরে দেওয়া আছে বেল আইকন ক্লিক করে অন করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব, নোটিফিকেশন সবার আগে তোমার মোবাইলে পৌঁছে যাবে। আবার দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে।